দর্শক ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাই টিভির কেরিয়ার রিলেটেড প্রোগ্রাম টার্নিং পয়েন্ট সবার উপরে আমাদের সুন্দর সোনার বাংলাদেশ এ দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন সেক্টরে যারা সফলতার স্বাক্ষর রেখে চলেছেন তাদের যাপিত জীবন নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠান তাই তো আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যাঙ্কিং সেক্টরের একজন উজ্জ্বল নক্ষত্র অত্যন্ত সৎ দক্ষ মেধাবী বুদ্ধিদীপ্ত ব্যাংকার কর্পোরেট পার্সোনালিটি মধুবদী ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ সফিউল আজম মাই টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে মাই টিভি কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখব আজকের অতিথির বাল্যকাল এবং শিক্ষা জীবন একটি প্রতিবেদন মোহাম্মদ শফিউল আজম জন্মগ্রহণ করেন উনিশশো সালে কুমিল্লা জেলায় বাবা সরকারি চাকরি করতেন বিধায় বাংলাদেশের বিভিন্ন স্থানে শফিউল আজমের শিক্ষা জীবন কাটে স্কুল জীবন শুরু হয় দিনাজপুর মিশন স্কুলে এখানে প্লে গ্রুপ পর্যন্ত পড়ার পর ভর্তি হন রংপুর জেলা স্কুলে এবং এখানেই প্রাথমিক স্কুল শেষ করেন এরপর নোয়াখালী ব্রাদার অরফানেজ মিশন স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর সিলেট গভর্নমেন্ট স্কুলে পড়ালেখা করেন পরবর্তীতে কলেজ জীবন শুরু করেন ঢাকা সিটি কলেজে এবং এখান থেকে এইচএসি পাশ করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জনাব আজম আপনি কুমিল্লাতে জন্মগ্রহণ করেছেন জি বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে আপনার বাল্য জীবন অতিবাহিত করেছেন এবং শিক্ষা জীবন প্রাথমিক শিক্ষা জীবন সেখানেই জি অতিবাহিত করেছেন কিন্তু আপনি আজ অনেক পরিণত প্রত্যেক মানুষের জীবনেই একটা সুন্দর অনুকরণীয় অনুসরণীয় এবং ঘটনাবহুল বাল্যকাল থাকে নিশ্চয়ই আপনি এর বাইরে নন জি যে সময় সম্পর্কে মানুষের জানার কৌতূহল থাকে এবং বারবার সেখানে সেই সময় ফিরে যেতে ইচ্ছা করে শুরুতেই আমি আপনার কাছে আপনার বাল্যকালের কিছু মধুর স্মৃতি জানতে চাই আপনাকে ধন্যবাদ আমি খুব সংক্ষেপে আপনি যেমনটি বললেন যে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনি ইপিসিএস সিক্সটি ব্যাচের অফিসার ছিলেন এবং ওনার প্রথম পোস্টিং হয় কুমিল্লায় এবং কুমিল্লাতে আমার জন্ম এর পরবর্তীতে উনি ওনার পোস্টিং হয় গাইবান্ধায় এবং তারপরে রংপুরে তারপরে দিনাজপুরে আবার উনি রংপুরের এসডিও হিসাবে ফেরত আসেন সেখান থেকে নোয়াখালী তারপরে সিলেট এবং সর্বশেষ ঢাকায় যে জায়গাগুলির নাম বললাম আমার শৈশব আসলে এর সমস্ত জায়গায় কেটেছে কোন স্মৃতি যদি প্রচুর যেটা আপনাকে আজও ধোলা দেয় জি 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 তো সেরকম স্মৃতি আছে অনেক সিলেটে আমি খুব স্কুলে যখন পড়তাম ক্লাস এইটে সেই অবস্থাতে আমি সিলেট ফার্স্ট ডিভিশন ক্রিকেটে খেলেছি ক্রিকেট লিগে খেলেছি একেবারে অল্প বয়সেই সিলেট ফার্স্ট ডিভিশন গ্রাম বাংলার মানে সিচুয়েশনটা কীরকম ছিল এখনকার তুলনায় তো আকাশ পাতাল তফাত রাইট এখনকার তুলনায় এখনকার যে সুযোগ সুবিধা তখন তো আর সেরকম সুযোগ সুবিধা ছিল না সেই পরিবেশেই আমরা আসলে মানুষ হয়েছি কিন্তু গভর্নমেন্ট অফিসারের ছেলে হিসেবে তো এক্সট্রা কিছু পেয়েছেন কি না বা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি না ওই যে ইতে এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির সময় একটা ইয়ে ছিল একটা ব্যবস্থা ছিল যে কারণ তাদের তো বদলি চাকরি ছিল যখন তখন তাদেরকে বদলি করলে তাদের যেতে বাধ্য হতো তা ভর্তির ব্যাপারটা নিশ্চিত ছিল মানে ওখানে যে গভর্নমেন্ট যে স্কুলগুলিতে ছিল সেখানে ভর্তির সুবিধাটা ছিল এছাড়া অন্য কোনো বাড়তি কোনো সুবিধা ছিল না এই বাল্য জীবনের পড়ালেখা শেষে আপনি সিটি কলেজে পড়ালেখা করেছেন দেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং বিভাগে লেখাপড়া করেছেন জনাব শফিউল আজম আমরা আপনার আরও নান্দনিক কথা শুনবো তা আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে সুপ্রিয় দর্শক নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরোধী থেকে ফিরে এলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন আজকের অতিথির কর্মময় জীবন নিয়ে একটি প্রতিবেদন উনিশশো সালে এবি ব্যাংকে প্রভিশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয় ঢাকার নিউ এলিফেন্ট রোড শাখায় খুব অল্প সময়ে এই শাখার ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্ব লাভ করেন পরবর্তীতে উনিশশো সালে এবি ব্যাংক মহাকালী শাখায় যোগদান করেন উনিশশো সালে এই শাখায় ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি লাভ করেন একই পদে উনিশশো সালে এবি ব্যাংকের গুলশান শাখায় এবং উনিশশো সালে সালে বাজার শাখায় যোগদান করেন দুই সালে শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে যোগদান করেন এবং দুই দুই সালে একই ব্যাংকের ধানমন্ডি শাখায় ম্যানেজার পদে যোগদান করেন 2004 সালে একই ব্যাংকের গুলশান শাখায় ম্যানেজার পদে যোগদান করেন এবং পরবর্তীতে প্রধান শাখায় যোগদান করেন এরপর দুই হাজার সালের নভেম্বর মাসে মধুমতি ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করেন দুই হাজার ষোলো সালের জুন মাসে মধুমতি ব্যাংকের এমটি পদে পদোন্নতি লাভ করেন এবং বর্তমানে এই পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন শফিউল আজম আপনার প্রতিবেদনে আপনার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে জানলাম হান্ড্রেড নাইনটি শুরু হয়েছে তারপরে শাহজালাল ইসলামী ব্যাংক বর্তমানে কর্মরত আছেন তো আপনার এই যে একটা ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন আপনার এই জীবনের টার্নিং পয়েন্টটা কিছু নাইনটি ওয়ানে এব এবি ব্যাংকের ফিফ বেস্ট অফিসার হিসাবে আমরা নিয়োগ লাভ লাভ করি ওটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদেরকে অবতীর্ণ হতে হয় লাইক বিসিএস নাইনটি ওয়ান ওয়ানে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স পরীক্ষাও নাইনটি ওয়ানেও হয় এবং একদিক থেকে আমরা মানে কোয়াইট ফর্চুনেট যে আমাদেরকে একদিনও বসে থাকতে হয়নি মানে লেখাপড়া শেষ সঙ্গে সঙ্গেই আমরা এবি ব্যাংকে অফার পাই এবং আমার রেজাল্টটা জয়েন করার পরে পাই মানে এরকম অবস্থা হয় আর কি আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ওয়ানে লিখিত পরীক্ষা ছিল মৌখিক পরীক্ষা ছিল ওই পরীক্ষা দিয়ে জব অফার পেয়ে এবি ব্যাংকে জয়েন করি এবং এবি ব্যাংকে দীর্ঘ দশ বছর কর্মরত ছিলাম আমি আমি খুবই সৌভাগ্যবান এই সেন্সে যে এবি ব্যাংকে দশ বছরে আমি চারটি বড় বড় গুরুত্বপূর্ণ ব্রাঞ্চে আমি দায়িত্ব পালন করেছিলাম দুই হাজার এক সাল পর্যন্ত আমি এবি ব্যাংকে ছিলাম দুই সালের জুন মাসে আমি এবি ব্যাংক থেকে সুইচ করে শাহজালাল ইসলামী ব্যাংকে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ব্যাঙ্কে এবং সেখানেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য আপনি টার্নিং পয়েন্টের কথাটা বলছিলেন আসলে আপনার জীবনের হ্যাঁ হ্যাঁ ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসলেই কিছু কিছু সময় ওই সুযোগগুলি চলে আসে এবং যেটা পরবর্তীতে টার্নিং পয়েন্ট হিসাবেই মানে বিবেচনা করতে হয় সেটা এই ব্যাংকে জয়েন কিভাবে আমি বলি ওখানে আমি মেইন ব্রাঞ্চের ছিলাম। এর সময় ওনারা ধানমন্ডিতে করবে বলে মনস্থির করলেন সেখানে তারা ধানমন্ডি ব্রাঞ্চের ম্যানেজার সিলেকশনের জন্য ইন্টারভিউ করলেন বিভিন্ন ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকারদের সেই ইন্টারভিউতে ওনারা কারো প্রতি সন্তুষ্ট হতে পারলেন না ওই সময় বোর্ড থেকে হঠাৎ করে ফোন আসলো একেবারে এইচআর থেকে ফোন আসলো যে বোর্ডের সবাই বসেছেন আপনাকে ইমিডিয়েটলি আসতে হবে আমি তখন একটা কাজে এই ছিলাম সাভারে এখানে ভিজিটে গিয়েছিলাম তাই বললাম যে আমি তো সাভারে ভিজিটে আসলে কোনো অসুবিধা নেই আপনি কতক্ষণের মধ্যে আসতে পারবেন বললাম যে এক দেড় ঘন্টা লাগবে আপনি ইমিডিয়েটলি আসেন তো প্রথমে আমি একটু নার্ভাসই হয়ে গেছে যে কি হলো এরকম জরুরি তলব সরাসরি এসে আমাকে একদম সরাসরি বোর্ডেই ঢুকিয়ে দিল তৎকালীন চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে দেখেন আপনাকে আমরা ধানমন্ডি ব্রাঞ্চের ম্যানেজার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন কি না এর আগে আমি সাব ম্যানেজারের দায়িত্ব পালন করলেও একেবারে ম্যানেজারের দায়িত্ব পালন করিনি তখন আমার চাকরির বয়স দশ বছর কিন্তু প্রথম থেকে যেহেতু এটা কি খুব সিরিয়াসলি ব্যাংকিং প্রফেশনটাকে প্রফেশন হিসেবে নিয়েছি সুতরাং আমি একটা মুহূর্ত দেরি করিনি এবং যেহেতু আমার ক্যারিয়ারের প্রথমে ওটা ম্যানেজারেল অ্যাসাইনমেন্ট ছিল আমি যথেষ্ট পরিশ্রম করে খুব অল্প সময়ে শাখাটিকে প্রফিটে নিয়ে যেতে সক্ষম হই ছয় মাসে আমার মনে আছে যে ছয় মাসে আমরা ব্রাঞ্চটাকে প্রফিটে নিয়ে যাই এবং তিন বছরের মাথায় ব্রাঞ্চটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সক্ষম হই ব্যাংক কর্তৃপক্ষ আমার পারফরমেন্সকে মূল্যায়ন করে আমাকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সর্বশেষ ডিএমডি পদে পদোন্নতি দান করে আমি দুই হাজার চোদ্দো সালের নভেম্বর পর্যন্ত শাহজালাল ইসলামী ব্যাংকে ছিলাম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে এবং এখানেও আমার বলতে হবে যে ক্যারিয়ারের আপনি টার্নিং পয়েন্টের যে কথাটা বললেন এটাও একটা টার্নিং পয়েন্ট দুই হাজার চোদ্দো সালের নভেম্বরের চতুর্থ জেনারেশনের একটি ব্যাংক মধুমতি ব্যাংক তাদের ডাকে সাড়া দিয়ে আমি সেই ব্যাংকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসাবে জয়েন করি এটাও আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট এবং দুই হাজার চোদ্দো সালের নভেম্বরে মধুমতি ব্যাংকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করে এখানে অল্প সময়ের মধ্যেও তারাও আমার পারফরমেন্সকে মূল্যায়ন করে আমাকে দুই সালে জুন মাসে আমাকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমাকে নিয়োগ দান করে যেটি ক্যারিয়ারের সর্বোচ্চ হ্যাঁ এই হলো আমার ক্যারিয়ারের সংক্ষিপ্ত বর্ণনা শফিউল আজম আমরা আপনার আরও নান্দনিক কথা শুনবো তা আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে সুপ্রিয় দর্শক নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরতি থেকে ফিরে এলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব শফিউল আজম আমরা জানি ব্যাঙ্ক মানি সততা বিশ্বস্ততা তো আপনি এই ব্যস্ততার মাঝেও আপনার পরিবারকে কিভাবে সময় দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার আজকে পিছনে আপনার পরিবার কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন আমাদের ব্যাংকিং প্রফেশনে আমাদেরকে অনেকখানি সময় আমাদের কর্মস্থলে দিতে হয় আর কি ব্যাংকারদের জন্য যেমন বলা আছে যে ব্যাংকে যাওয়ার নির্দিষ্ট সময় আছে ফেরার নির্দিষ্ট সময় নাই। আমাদেরকে নির্দিষ্ট সময়ের বাইরেও কাজে সম্পৃক্ত থাকতে হয় এর মধ্যেও পরিকল্পনা করেই আমি ছুটির দিনগুলিতে বা অন্যান্য দিনে তাদের জন্য সময় বরাদ্দ রাখি আমি একদিক থেকে সৌভাগ্যবান যে এই বয়সেও আমি আমার বাবা মা একসাথে থাকি এবং ওনারা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ কিন্তু আমি ছুটির দিনগুলি তো অতি অবশ্যই তাদের সাথে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করি এবং অন্যান্য দিনে ডিনারটা একসাথে করার চেষ্টা করি আমার স্ত্রী ছেলে মেয়ে এবং বাবা মা সহ একসাথে ডিনার করার চেষ্টা করি এই রুটিনটা আমি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করি তারা আপনার জীবনের এই পর্যায়ে আসার পিছনে কি ভূমিকা রেখেছে বলে বাবা-মাদের তো সব বাবা আমারই একটা স্বপ্ন থাকে বা ইয়ে থাকে এখানে কিছুটা একটু সাংঘসিক ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটু আগে বলেছিলাম যে আমি খুব বেশি খেলাধুলায় সম্পৃক্ত ছিলাম হ্যাঁ আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও ডিপার্টমেন্টকে ফুটবল এবং ক্রিকেট দুইটাতে রিপ্রেজেন্ট করেছি চমৎকার হ্যাঁ আমার স্বপ্ন ছিল একজন পেশাদার খেলোয়াড় হওয়ার তা আমরা যখন নাইনটি ওয়ানে যখন লেখাপড়া শেষ করলাম তখন আমার প্যারেন্টসই আমাকে বোঝালেন এবং অনেকটা ওনাদের কথায় বুঝেই ব্যাঙ্কিং ক্যারিয়ারটাকেই বেছে নিয়েছিলাম তখন আসলে এখন এই যে ক্রিকেটারদের যে বর্তমানে যেরকম অবস্থা বা পেশাদার প্রথা তো তখন চালু হয়নি খেলোয়াড়রা আসলে তখন মানে ওই রকম সুবিধা পেতো না পেতো না এইসব বিভিন্ন দিক বিবেচনা করে এবং ওনাদের ইতেই আমি ব্যাংকিং ক্যারিয়ারে চলে আসলাম ছোট থেকে ওনাদের একদম প্রপার গাইডেন্সেই মানুষ হয়েছে আমরা চার ভাই বোন আমার আলোচনাতে ইতিমধ্যে এসেছে বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন খুব ডিসিপ্লিন লাইফ আমাদেরকে লিড করতে হয়েছে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট কোয়ার্টারে আমরা ছিলাম এবং কাদের সাথে মিশতাম না মিশতাম ডিটেল ওনাদের একসঙ্গে একটা খুব ইজি কমিউনিকেশন ছিল আমাদের ওনারা ফ্রিডমও দিতেন কিন্তু লিমিটেড ফ্রিডম একেবারে ছেড়েও দিতেন না মানে বাবা মার যতটুকু সাপোর্ট পাওয়া দরকার মানে পুরো পেয়েছে চার ভাই বোনের মধ্যে সবার কনিষ্ঠ আজম বাবা আব্দুল আলী একজন অবসরপ্রাপ্ত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা মোহাম্মদ আজম মাই তাকে নিয়ে আমার জীবনে অনেক স্বপ্ন ছিল সে আল্লা মজির সে স্বপ্ন আমার পূরণ করেছে লেখাপড়ায় সে ব্রিলিয়ান্ট ছিল এবং লেখাপড়ায় ফার্স্ট ক্লাস ফার্স্টে সেকেন্ড হয়ে সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা কমপ্লিট করেছে এবং চাকরি জীবনেও সে খুবই সাকসেসফুল আমি আমার বাপ মায়ের ইয়াঙ্গের সান ছিলাম তা আমি ওই সিভিল সার্ভিস কমপ্লিট করেছি জীবনে আমি অনেক উন্নতি করেছি তেমনি আমার ছোটো ছেলেও চাকরি জীবনে আলার মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে এবং সে মধুমতি ব্যাংকে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে বর্তমানে অধিষ্ঠ এবং সেখানে ভালোভাবে খুব কাজ করতেছে এবং আরো উন্নতি করি বলে আমি আশা করি মা সাকিনা আলী বাবা মা দুজনই বর্তমানে ছেলের সাথে থাকেন আমার ছেলে আমার চোখে খুব ভালো বাবা আল্লাহ রহমতে মা সবার চোখে ভালো হলে আমি খুশি ছোটোকালে কালে দুষ্ট করেনি ভালো ছিল আবার দুষ্ট তো বাচ্চারা হয়ই থাকেই দুষ্টামি তো থাকে দুষ্টামি না হলে তো লেখাপড়া ভালো হয় না ভালো ছিল লেখাপড়ায় স্কুল ঠিক মতো যেত আর এমনি স্কুলের লেগে কোনো দিন মানা করেনি সে মানা করতো না খেলাধুলাও করতো আবার স্কুল লেখাপড়াও করতো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহর রহমতে তাকে আল্লাহর রহমত করুক আপনারা দোয়া করবেন স্ত্রী সম্প্রতি ব্যাংকিং পেশা থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা নিয়ে পারিবারিক জীবনে অত্যন্ত সুখী শফিউল আজম কন্যা কাশফিয়া মিমুজা এ লেভেলে পড়ছে এবং পুত্র তাহামুফাইয়াজ পড়ছেন ও লেভেলে শফিউল আজম আজ একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত আমরা তার আরও সফলতা ও দীর্ঘ জীবন কামনা করি সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন তথা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং সেক্টর কিভাবে ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন আপনি যথার্থই বলেছেন আমাদের দেশ নিয়ে আমরা অনেকে হীনমন্যতায় ভুগি কিন্তু আপনি যদি একেবারে প্রকৃত অর্থে বিচার বিশ্লেষণ করেন স্বাধীনতার পর থেকে একাত্তর সাল থেকে এই দুই সালে প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশ অনেক এগিয়েছে প্রতিটি সূচক আপনি যদি ইন্ডিভিজুয়ালি করেন প্রত্যেকটি সেক্টরে আমাদের অনেক অনেক উন্নতি হয়েছে দু একটা ছোটখাটো উদাহরণ দেই একাত্তর সালে আমাদের আবাদযোগ্য যে জমি ছিল এই দুই সালে এর পরিমাণ কিন্তু কমে গেছে বিকজ অফ আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লোক সংখ্যা আগে ছিল সাড়ে সাত কোটি সেই লোক সংখ্যা এখন প্রায় সতেরো ষোলো কোটি বা সতেরো কোটি লোক সংখ্যা কতগুণ বেড়ে গেছে দেখেন খাদ্য দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ টেম্পোরারি এবছর একটু কত হাওড় অঞ্চলের জন্য কিছুটা টেম্পোরারি অসুবিধা হয়েছে কিন্তু প্রকৃত অর্থে প্রকৃত অর্থে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্টো আমরা রপ্তানি করছি মাছ উৎপাদন গোটা পৃথিবীতে আমরা চতুর্থ চতুর্থ পড়ছে পোল্ট্রি সেক্টর আপনি এই ফার্মের মুরগি বা ডিম যদি না আসতো এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর আপনার এই প্রোটিনের চাহিদা কোথা থেকে মিততো এই যে উদাহরণগুলি দিলাম প্রত্যেকটিতে ব্যাংকিং সেক্টরের অবদান ছিল বিধায়না এটা অর্জন করা সম্ভব হয়েছে দেশ আগাচ্ছে ব্যাংকিং অবদান রাখছে এবারে আপনার কাছে আমি জানতে চাই যে আপনি একজন অভিভাবক একজন সফল ব্যাংকার একজন অগ্রজ হিসাবে নতুন জেনারেশন বা ইয়ার জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে বা তারা যদি মানে জীবনে সফল হতে চায় স্পেসিফিক তাদের সফলতার চাবিকাঠিগুলি যদি একটু বলতে প্রথম কথা হলো যে ব্যাংকিং সেক্টরেই প্রতি বছর একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ আছে এই সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে বছর বছর একটা ভালো রিক্রুটমেন্ট হয় কিন্তু তা তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে ব্যাংকিং জবটি একটি ক্যারিয়ার জব এখানে ভালো করলে একদম উপরে ওঠার সহজ একদম সহজ একদম নিশ্চিত কিন্তু যে ক্যারিয়ার হিসেবে বেছে নিবে তাকে সিনসিয়ার হতে হবে ডেডিকেটেড হতে হবে এবং সিনসিয়ার এবং ডেডিকেটেড হলে সে যদি কাজের প্রতি যত্নশীল হয় অর্গানাইজেশনই দায়িত্ব নিয়ে কিন্তু প্রশিক্ষণ দেয় তাকে প্রশিক্ষিত করে তুলে সে যদি সিনসিয়ার হয় সে যদি ডেডিকেটেড হয় সে যদি কাজেকর্মে সিরিয়াস হয় তখন অর্গানাইজেশনই কিন্তু তাকে ভালো ভালো আপনার এক্সপোজার দিবে এবং সে স্থানে পৌঁছানো তার জন্য কোনো ব্যাপারই থাকবে না সে পৌঁছাতে সব কি হবে যে থাকা 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 সিনসিয়ার আর এটা যেহেতু একটা প্রফেশন তাকে সবসময় পড়ালেখার মধ্যে থাকতে হবে একজন ডাক্তার সে কিন্তু ডাক্তারি পাশ করার পরও চুপচাপ বসে থাকে না সে সব সময় তাকে ইন্টারনেট ঘাটতে হয় সে রিসার্চ ওয়ার্ক তাকে ফলো করতে হয় এবং সব সময় তাকে পড়ালেখার মধ্যে থাকতে হয় আমাদের ব্যাংকারদেরটাও একই ব্যাপার তাকে সবসময় আপডেটেড থাকতে হবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং আইন কানুনের যে পরিবর্তনগুলি হচ্ছে সেটা নিজের অর্গানাইজেশনের যে বিভিন্ন সময় সময় সার্কুলার সেগুলি এছাড়া ব্যাঙ্কিংয়ের বিভিন্ন আইন কানুন বিধিবিধান যেগুলি আছে সেগুলি সবসময় তাকে আপডেটেড থাকতে হবে এবং প্রফেশনালি তাকে সাউন্ড হতে হবে ধন্যবাদ জনাব সফুল আজম আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসছি আপনি আমাদের অনুষ্ঠানে এসছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে মাই টিভি কর্তৃপক্ষকে এবং মাই টিভির সমস্ত কলাকুশলী এবং দর্শক মণ্ডলীকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মাই টিভির সাথেই থাকুন